সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি যেহেতু খেদমত এই গ্রুপটার সাথে আছি, আমি খুব সক্রিয়ভাবে নেই এখানে, খুব সক্রিয়ভাবে মাজার ভাই, তারপরে এখানে আমাদের বোনেরা আছে, ওরা খুব সক্রিয়ভাবে কাজটা করতেছে। কিন্তু আমি কি চাই, আমার কাছে খুব মানে তিনটা জিনিস মনে হয়েছে যে এটা বিক্রেতাদের থাকলে খুব ভালো হয়। আমার কাছে মনে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে কোয়ালিটিটা এনশিওর করতে হবে। আমরা যেই প্রোডাক্টটি অফার করি না কেন বা যেই সার্ভিসটা অফার করি না কেন, সেই সার্ভিসটা যাতে আপ টু দ্য মার্ক হয়। মানে এমন কোনো সার্ভিস বা এমন কোনো প্রোডাক্ট আমি অফার করব না যেটা আমি আসলে দিতে পারছি না বা দিব না। আমি যা দিতে পারবো সেটাই যেন আমি অফার করি, যাতে আমি বললাম যে এটা নিয়ে কথা বাড়ানোর দরকার নেই, দিস এ ম্যাটার অফ 600, ফরগেট অ্যাবাউট ইট। এবং যেটা করতে পারো, আশেপাশে ভাবি বোন যারা আছে তাদেরকে তুমি বলতে পারো যে দয়া করে এখান থেকে ওইটা কিনেন না, এইটা তুমি করতে পারো। সুতরাং আমরা যাতে এই জিনিসটা করি। আরেকটা জিনিস যেটা আমি একটু মানে আমার আরেকটা অভিজ্ঞতা যেটা বলবো, সেটা হচ্ছে যে আমার কিছু ছাত্র কাজ করে হলো ও ডেস্কে, যেটা ছিল এখন আপওয়ার্ক, যে ফ্রিল্যান্সিং। তো তারা বলে যে স্যার, 6 মাস ধরে খুলে রাখছি, কেউ তো কাজ দেয় না। আমি বলে ধৈর্য ধরো, বাবু একটু ধৈর্য ধরো, তারপরে এমন কাজ করা শুরু করছে কাজ আর শেষ করতে পারে না। সুতরাং আপনারা যখনই কাজ শুরু করবেন, হয়তো আপনার প্রোডাক্ট খুবই ভালো, প্রেজেন্টেশন ভালো, সব ভালো, আপনার কন্ডাক্ট ভালো, কিন্তু লোকে কিনছে না, এটা হয়তো বা জানি না, এটা হয়তো সৃষ্টিকর্তা এভাবেই হয়তো বা চান, বা আপনার হয়তো ধৈর্যের পরীক্ষা হচ্ছে। সুতরাং ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ এখানে, এবং পরস্পর অভিজ্ঞতায় আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি এবং আগামী দিনের পথ চলা সহজ হয়। এসব বিষয়ে কথাবার্তা চলছে, এই পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি মনে করি যে আপনাদের মতো এই যে উদ্যোগ 10,000 সদস্য আপনারা, এরকম আরও কিছু উদ্যোগ এই সংস্থার পক্ষ থেকে আছে, এবং আমি জেনেছি যে এরকম 18টা উদ্যোগ আছে মাথায়। তো ধারণা আইডিয়া করলেই যে বিক্রি হবে বিষয়টা এমন না, কারণ অনেক বড় বড় গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ হচ্ছে, ডেইলি নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে। আমাদের আলোচনা পর্বের এখানেই সমাপ্তি হয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্ব সাংস্কৃতিক পর্বে এখনই চলে যাচ্ছি। আমাদের মাঝে সংনমন, এরপরে আমরা সামনে দুই সারি একটু কষ্ট করে আমাদের একটু ফাঁকা করতে হবে, আমাদের গ্যাসটা সামনে চলে যাবে না, আর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব এই পর্যায়ে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি আমার কার্ড আছে, আমি অনেককে দিয়ে দিয়েছি, আর আমাদের ইএসডিপি যে ওয়েবসাইট অ্যাড্রেসটা বলছি, www.esdp.gov.bd, এই ওয়েবসাইটে গেলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যে যে জেলা থেকে করতে চান। আর সে জেলায় যদি আপনারা না করতে পারেন আমাদের প্রকল্পের মেয়াদে, তাহলে আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করেন, আমি সেই জেলা প্রশিক্ষণ সমন্বয়ককে বলে দিব আপনারা যেন এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনিংটা নিতে পারেন। আর যেহেতু অনলাইনে ট্রেনিং হচ্ছে, সেহেতু আমাদের সব জায়গায় ঢাকা জেলা থেকে আমাদের প্রজেক্ট ডিরেক্টর স্যার এবং অন্যান্য সরকারি অধিদপ্তরের সব স্যাররাই কানেক্টেড থাকবেন। সো মানে শুধু ঢাকা জেলায় করতে হবে মানে ইটস নট নেসেসারি, সব ট্রেনিং একই রকম হচ্ছে অনলাইনে। সো আর আমার কাছে কিছু কার্ড আছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন, আর আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ, যে আপনারা যে যে জেলা থেকে করতে চান। আমি মনে করি একটা মানে উদ্যোগ নেওয়ার জন্য অবশ্যই আসেন, আসেন নিয়ে যাবেন উদ্যোগ নেওয়ার জন্য, এই ট্রেনিংটা আপনাদের জন্য খুবই সাপোর্টিভ হবে।